10 কাঠার প্লট পেয়েছেন বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার শাকিব খান। 10 কাঠার প্লট পেয়েছেন ভিলে শেখ মুজিবুর রহমান, বা সিনেমার শেখ মুজিব, ভিজুয়াল শেখ মুজিব, এই যুগের শেখ মুজিব আরেবিন শুভ। 10 কাঠার ফ্ল্যাট নিয়ে, প্লট নিয়ে মুখ খুলেছেন উপস্থাপক, আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সরকারি প্লট একটি আকর্ষণীয় জিনিস, কারণ হলো কোটি কোটি টাকার বিষয়। এই প্লট পেয়েছেন শাকিব খান, শাহরিয়ার নাজিম জয়, আরিফিন শুভ। আমরা তিনজনের বিষয় নিয়ে কথা বলব, অদ্যপান্ত ভিতরের ঘটনা আসলে কী, পুরনো ঘটনা, পুরো ঘটনা জানতে সাথে থাকুন। প্রথমে আমরা শাহরিয়ার নাজিম জয়ের বিষয় নিয়ে কথা বলি। শাহরিয়ার নাজিম জয় প্লট পেয়েছেন কি পাননি সে নিয়ে ধূম্রজাল রয়েছে। প্রথমেই দেখা যায় 2014 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখে শাহরিয়ার নাজিম জয় একটি আবেদন করেছিলেন। সেখানে একটি চিঠিতে শাহরিয়ার নাজিম জয় তৎকালীন সমালোচিত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছেন। সেখানে ছোট্ট একটি চিঠিতে 31 বার মা বলেছেন তিনি শেখ হাসিনাকে, 31 বার মা বলেছেন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসেবে তাকে, মমতাময়ী মা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন তিনি দক্ষিণ এশিয়ার সেরা নেত্রী। 2014 সালের ভোটারবিহীন নির্বাচনে যেভাবে শেখ হাসিনা ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার জন্য জয় কিন্তু প্রশংসা করেছেন, স্যালুট দিয়েছেন, বলেছেন স্যালুট দেওয়াই উচিত। এবং সেখানে তিনি বলেছেন তিনি একটি প্লট ছান শুটিংয়ের কারণে, আমেরিকায় থাকার কারণে যথাসময়ে আবেদন করতে পারেননি, এই কারণে পরবর্তীতে তিনি শেখ হাসিনার কাছে আবেদন করেন, রাজুকে আবেদন করেননি। তো সেই আবেদনের প্রেক্ষিতে শাহরিয়ার নাজিম জয় চিঠিটা পেয়েছে, প্লট পেয়েছেন কি না আমরা আসলে তা জানি না, তবে এই বিষয়ে মুখ খুলেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি এই বিষয়ে বলেছেন যে এইভাবে আমি যে শেখ হাসিনাকে চিঠি লিখেছি সেটি অবশ্যই চাটুকারিতা, তেল মারা, তবে আমার শাস্তি বেশি হয়ে যাচ্ছে। মানে তিনি বলতে চাচ্ছেন, জয় বলতে চাচ্ছেন, তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে তা বেশি হয়ে যাচ্ছে। যুক্তি হিসেবে বলেছেন তিনি 2014 সালে শেখ হাসিনাকে চিঠি লিখেছেন এবং এর ফলে 2014 সালে একবার ভাইরাল হয়েছে এই চিঠিটি, এবং 2021 সালে 2019 সালে আবার ভাইরাল হয়েছে, এবং 2024 সালে এসে এখন এই মুহূর্তে আবারও জিনিসটি ভাইরাল। তবে এর আগের দুইবার তিনি এটা নিয়ে মুখ খুলেননি, এবার তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলছেন শাস্তি কি আমার জন্য বেশি হয়ে যাচ্ছে না। এটি ছিল শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া প্রতিক্রিয়া। শাহরিয়ার নাজিম জয় শেষ পর্যন্ত আমার মনে হয় প্লটটি পাননি। পরবর্তীতে কোনো চিঠি দিয়ে তিনি বাগিয়ে নিয়েছেন কি না, এমন হতে পারে তিনি পরবর্তীতে প্লট পেয়েছেন, সেটিকে আড়ালে রাখার জন্য এই আবেদনটি তিনি বারবার ভাইরাল করে যাচ্ছেন, যেন তার রিয়েল প্লট বরাদ্দ পাওয়ার বিষয়টি আর মানুষ জানতে না পারে, কোনোভাবে জয়ের বিরোধী লোকদের দ্বারা যেন সেটি ক্যান্সেল না হয়ে যায়, প্রত্যাহার না হয়ে যায়, বাতিল না হয়ে যায়। বারবার তিনি আগের চিঠিটি ভাইরালে আনছেন, এমনটিও হয়ে থাকতে পারে। যাই হোক, এরপরে আমরা কথা বলি আরিফিন শুভ প্লট নিয়ে। আরিফিন শুভর প্লট ইতিমধ্যে ভাইরাল হয়েছে, মানে পেয়ে গিয়েছেন বিষয়টি নিয়ে। কেন তিনি প্লট পেয়েছেন? তিনি শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন শেখ মুজিবের একটি সিনেমাতে, সেই সিনেমায় তিনি শেখ মুজিবের চরিত্রে দেখেছেন, এবং তাকে যখন পারিশ্রমিকের অফার করা হয় তিনি মাত্র 1 টাকা পারিশ্রমিকের বিনিময়ে সিনেমাতে অভিনয় করেছেন, এবং আসলে শেষ পর্যন্ত দেখা গেছে তিনি বিনা পারিশ্রমিকে করেননি, 1 টাকা ছিল না তার পারিশ্রমিক। তিনি 10 কাঠার একটি প্লট বাগিয়ে নিয়েছেন। এই 10 কাঠার প্লট কিন্তু আরিফিন শুভর প্লটের বরাদ্দ হয়েছিল 2023 সালের 17ই নভেম্বর, মনে রাখেন, অর্থাৎ এখনও 1 বছর হয়নি, এবং প্লটের নম্বর ছিল 01403008, প্লটের ক্রমিক নম্বর।
এবং প্লটের আইডি নম্বর আছে একটি, প্লটের আইডি নম্বর হলো 1908-99। এবং 10 মাসের মধ্যে তিনি 30 লক্ষ টাকা কিস্তির টাকা পরিশোধ করেছেন, প্রতি কাঠা 3 লক্ষ টাকা সরকারি দামে। কিন্তু বাজার মূল্য প্রতি কাঠা 1,20,00,000 টাকা এবং 10 কাঠার দাম 1,12,00,000 টাকা। আরিফুল শুভ জানে না পরিস্থিতি বদলে যাবে, নাইলে হয়তো এই প্লটটি তিনি অন্য কারোর কাছে বিক্রি করে ফেলতেন। এবং 10 মাসের মধ্যে সুযোগ থাকে 10 বছরের মধ্যে, 3-5 বছরের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করা। কিন্তু আরিফুল শুভর পক্ষ থেকে শেখ হাসিনা নিজেই এই প্লটের টাকা পরিশোধ করে দিয়েছেন বলে শোনা গিয়েছে। কতটা সত্য তা জানা যায়নি, সে ব্যাপারে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। তবে আরিফ লেখা আছে আরিফুল শুভ পরিশোধ করেছেন প্লটের টাকা এবং ইতিমধ্যে তা বরাদ্দ বাতিল হয়ে গিয়েছে মর্মে আমরা শুনেছি, তা কতটা সঠিক আমরা তা জানি না। এরপরে আছে শাকিব খান, মেগাস্টার শাকিব খান, তিনিও 10 কাঠার একটি প্লট পেয়েছেন বলে খবর প্রচারিত হয়েছে বাংলা নিউজে। বাংলা নিউজ এই নিউজটি কখন প্রকাশ করেছে, যখন আরিফুল শুভর প্লটের ব্যাপারটি সমালোচনায় আসে তখন শাকিব খানের ব্যাপারটি এসেছে। তো শাকিব খানের সাথে আরিফুল শুভ তুলনাযোগ্য নয় আমার মতে। শাকিব খান আরিফুল শুভর চাইতে নায়ক হিসেবে অনেক বড়, অনেক উঁচু স্তরের, 1 নম্বর পজিশনের অপ্রতিদ্বন্দ্বী লেভেলের নায়ক বাংলাদেশের বর্তমান লেভেলে। আপনারা যে যত সমালোচনা করুন না কেন, শাকিব খান 1 নম্বর পজিশনে, অপ্রতিদ্বন্দ্বী পজিশনে রয়েছেন। কোনো দিক দিয়েই অনেক অতীতের সেরা নায়কও শাকিব খানের সাথে তুলনায় পারবে না অনেক ক্ষেত্রে। তো শাকিব খান প্লটটি বরাদ্দ পেয়েছেন 2009 সালে, 2009 সালের 10 কাঠার প্লটটি, তো 10ই সেপ্টেম্বর 2009 সালের 10ই সেপ্টেম্বর। এবং পরবর্তীতে রাজু থেকে চিঠি দেওয়া হয় তার পিতামাতা এবং স্ত্রীর নাম এবং পরিচয় প্রদানের জন্য। তিনি সেখানে অপু বিশ্বাসের সাথে ডিভোর্সের চিঠিটি প্রদান করেন। অপু বিশ্বাসের সাথে যে ডিভোর্স হয়েছে সেই চিঠি তিনি রাজুকে, তো সুতরাং তার কোনো স্ত্রী এবং পিতামাতার আইডি কার্ড, নিজের আইডি কার্ড সেখানে দিয়ে রাখেন। এবং 30 মাসে শাকিব খান অর্থাৎ 2.5 বছরে তিনি তার প্লটের কিস্তি পরিশোধ করেন। তিনি শিল্পী সাংস্কৃতিক কর্মী হিসাবে সাংবাদিক শিল্পী সাংস্কৃতিক ক্যাটাগরিতে এই প্লটটি বরাদ্দ পেয়েছেন। একজন শীর্ষ নায়ক হিসেবে তিনি এটি বরাদ্দ পেতে পারেন। তবে বাংলাদেশে একটি আইন রয়েছে, ভূমি আইন, সেটি হলো কোনো ব্যক্তির নিজের নামে যদি ঢাকা কোনো শহরে একটি জমি থাকে তাহলে ওই জমির 20 কিলোমিটারের মধ্যে তার আর কোনো জমি থাকতে পারবে না। সেই আইনটি শাকিব খান মেনেছেন কি না তা আমরা জানি না। বিষয় হলো তিনজন লোক এই যে প্লট বরাদ্দ পেয়েছেন, শাকিব খান, আরিফিন শুভ, সারিয়ার নাজিম জয়, কোনটি যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়েছে, কে পাওয়া উচিত কে পাওয়া উচিত নয় বলে আপনার মনে হয়েছে তা কমেন্ট বক্সে লিখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।